হ্যালো আমরা অ্যাশেস আমরা আজকে বুড়িগঙ্গায় নদীর রক্সে সাতটা ব্যান্ড সাতটা নদী নিয়ে গান করেছে আমরা গান করেছি বুড়িগঙ্গা নিয়ে পুরো নদীর রক্সে সবগুলো প্রজেক্টের মধ্যে বুড়িগঙ্গা নদীটা একটু অন্যরকম এন্ড এটা আমাদের রাজধানী শহর এটা এই নদীটার তীরে অবস্থিত বুড়িগঙ্গাটা যে একটু অন্য লুক একটু রাফ অ্যান্ড টাফ লুক অন্য অন্য নদীগুলো থেকে আমাদের অন্য যে ছয়টা নদী শুট করছে এটা থেকে অন্য লুক আই থিঙ্ক এই ডিফারেন্সটা একটু বোঝা যাবে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব গানের মাধ্যমে মানুষকে বোঝানো যে কীভাবে আমাদের নদীগুলোকে আমরা নিয়ে বেঁচে থাকি সুন্দরভাবে একসাথে এবং জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই এই ব্যাপারটা আমরা মানুষকে বোঝাতে চাইছি আর চেষ্টা করেছি আমাদের গানের মাধ্যমে যখন আমরা এই বুড়িগঙ্গার লিরিকটা হাতে পাই সাথে সাথে লিরিকটা পড়েই আমাদের কাছে যে আমরা যে ভাইবটা পাইছি লিরিক ওয়াইজ কম্পোজিশনটা ডিমান্ড করে যে একটা ডার্ক একটা ভাইব আর কি বা ডার্ক সোর্ট অফ কম্পোজিশন এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে বলবো যে সকাল থেকে আমরা বুড়িগঙ্গায় ছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে শুটিং হয়েছে অ্যান্ড মানে টু বি ভেরি অনেস্ট উই অল লাভড ইট কখনো আগে কখনো একটা নদীর পাশে সারাদিন নদীতে কাটানো হয় নাই তো আমাদের জন্য ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল এক্সপিরিয়েন্স আর এই বিউটিফুল প্রজেক্টটা ইনিশিয়েট করার জন্য স্পেশাল থ্যাঙ্কস আমরা দিতে চাই সুইস অ্যাম্বাসিকে সুইস অ্যাম্বাসি সাথে মানুষের জন্য ফাউন্ডেশন সল থিয়েরি আলাদাভাবে চিঠি করে শুনি আপনাকে গঙ্গার গান